हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। सो चले এসেছি আবার ডে 2 ব্লগ নিয়ে। আগের ব্লগ দেখে আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ব্লগটা হতে চলেছে পুরো দিনটা নিয়ে, কারণ যেহেতু আমরা আজকের দিনই লাস্ট থাকছি, কালকে আমরা চলে যাচ্ছি, তো আজকে আমাদের লাস্ট ব্লগ। তো আমার পুরো ব্লগটা তোমরা দেখো, আমরা ঠাকুর দেখবো আজকে, মন্দির দেখবো সকাল 4:41 বাজে, এখন আমরা পুজো দিতে যাচ্ছি। তো পুজো দিতে গিয়ে যদি ওরা অ্যালাউ করে তো ক্যামেরা তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো, যদি না অ্যালাউ করে তাহলে আমার কিছু করার নেই, একটু মন্দিরটা তোমাদেরকে আমি দেখাতে পারি। তো যাই হোক, কালকে একটু দেখিয়েছিলাম মন্দিরটা, যাই হোক চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর তার আগে আমার চ্যানেলে যে নতুন চ্যানেল, প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে একটা ছোটো সবাই লাইক আছে, ওটা প্রেস করে দিন, কিন্তু যখন আমি নিউ নিউ ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন যাক, তোমরা সেটা সবার ফার্স্ট দেখতে পারো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। বাইরে গিয়ে পুরোটা দেখছি, বাইরে এখন অবশ্য অন্ধকার আছে। হ্যাঁ দাঁড়া, তুলে দিচ্ছি ছবি। তো এখন যাচ্ছি আমরা পুজো দিতে, এখনো পর্যন্ত মানে 5:30টা, মানে লাইক 5:30টা বাজেনি, 2:05 বাজে, তো তাই এখনো এত অন্ধকার হয়ে রয়েছে। কি অন্ধকার, এত সাজলাম গুজলাম কাউকে দেখাতে পাচ্ছি না। ওকে কই বাদ নেই, আমরা সারাদিনই সেজে উঠতে থাকবো, কারণ যেহেতু আমাদের আজকে লাস্ট ডে। তো ইয়া, কিছু কিছু দোকানপাট খুলেছে টুকটাক, তো এবার দেখা যাক কি হয়। যাই মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, বাই। তো এখান থেকে আই থিঙ্ক এখান থেকে গিয়ে দিন পুজো দিতে হবে। তো ক্যামেরা এখানে লেখা রয়েছে অ্যালাউ নয়, তাও আমি চেষ্টা করবো নিয়ে যাওয়ার। চলো এখান থেকে আমরা পূজোর জিনিসপত্র কিনছি, এখানে পূজোর জিনিসপত্র। তো এখানে আমাদের সমস্ত পূজোর সামগ্রী রয়েছে, এখানে আমাদের শাড়ি রয়েছে, আর এখানে আমাদের 5টা ডালা রয়েছে, মানে আমাদের ফ্যামিলি ডালা, আমি বাবা মা শানু বুনু, এই ডালাটা এখানে, আর বাদ বাকি আরো ডালা নিয়েছে সবাই। তো মা, ওকে, সো মন্দিরে ঢুকে তবে তোমাদের সাথে দেখা করছি, বাই। আমাদের পূজোর ডালা এটা হচ্ছে আমার বাবার শানু। লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে মোটামুটি আমরা রাতে এসছি, সকাল হয়ে গেছে তাই না, বাবা রাতে এসেছি, সকাল হয়ে গেছে, এখনো ভিড় স্টিল এরকম, লাইক মানে পুরো ওই দিক থেকে ওই দিকে চলে গেছে। এই হচ্ছে লাইন এখানকার, আর হচ্ছে এই মূর্তিটার ব্যাপারে আমি বলবো তোমাদেরকে, এখানে একটা ছোটো গল্প আছে, আর এই পুকুরটা দেখে নাও, আমি গল্পটা বলছি, ঠিক আছে? হ্যাঁ এসছে। এই পুকুরটা একটা গল্প আছে, যে হিস্ট্রিটা তোমাদেরকে আমি আরেকটু পরে পুজো দিতে দিতে বলবো, বা পুজো দিয়ে বেরিয়ে দেন বলবো। আমরা এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছি ভোর 5টা থেকে, এখন কটা বাজে, কটা বাজে, 1:45 বাজে, তো আমাদের মিনিমাম তো 12টা 11টা তো বাজে মিনিমাম, ম্যাক্সিমাম। বাবা জেঠি দিদি মাকে দেখা তো মা থেকে গেছে, মারা তো ছোট না, দেখি কতক্ষণে যেতে পারি।
কি করে ব্লগিং করব, তো এই জন্য কিন্তু যাচ্ছি আর আমি যখন গিয়ে এখন আস্তে আস্তে ঠাকুরের মন্দিরের দিকে যেতে চাই, মানে যাচ্ছি। তো এই জায়গাটা সবাই ধূপকাঠি মোমবাতি দিচ্ছে, বাট ভেতরে ফোন অ্যালাউ নেই, আমাকে ফোন সুইচ অফ করতে হবে। তো ভাবলাম এখানে ব্লগটা একটু স্টপ রেখে, মানে এই জায়গাটুকুনি দেখিয়ে নিয়ে দেন আমার ব্লগটা স্টপ করি, দেন তারপরে বাইরে গিয়ে কথা বলছি। কারণ আমাদের ঢুকতে দেবে না ফোন নিয়ে, কারণ ফোন বারবার অ্যানাউন্স করছে ফোন বন্ধ করতে হবে। তো বাইরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। শ্মশানে, মানে শ্মশানে এসেছি বলতে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই জন্য শ্মশানে ভাবলাম আমি একটু ঘুরে যাই। তো এই জন্য শ্মশানে এলাম। তো তোমাদেরকে শ্মশানটা কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম দূরে, বাট সকালে দেখানো হয়নি। তো চলো দেখাই। এই যে পিছনে শ্মশান, এখানে আমরা রাতেও আসবো আজকে, বাট আজকে একদম এখন শুদ্ধ ভাবে এসেছি বলে সকালে এলাম, একবার ঘুরে গেলাম। তো যাই হোক, মা মানুষই ছিলাম, এখন খাবার দেয়নি। আমরা স্পেশাল বিরিয়ানি অর্ডার দিয়েছি, সরি সরি বিরিয়ানি অর্ডার দিয়েছি আর বাবা মা সবার জন্য স্পেশাল মাটন মাটন আর মাটন রাইস মিল যেটা হয় সেটা অর্ডার দিয়েছি। খাবার আসছে, খাবার টেস্ট করে বলছি কেমন হয়েছে না হয়েছে। বিরিয়ানি চলে এসেছে, টেস্ট করে বলছি বিরিয়ানিটা কেমন হয়েছে না হয়েছে। এখন হচ্ছে আমরা বিকেলবেলা বেরিয়েছি ঘুম ঘুম থেকে উঠে, রেডি ফেডি হয়ে একটু বাইরে থেকে দেখছি কি কি কিনতে পাওয়া যায় না পাওয়া যায়। অবশ্য বেরিয়ে আমাদের একটা ফটো ফ্রেম কেনাও হয়ে গেছে, কারণ ওটা নিয়ে নিয়েছি, ওই ফটো ফ্রেমটা আর দেখালাম না। তো এবার যা যা কিনবো না কিনবো তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো যাওয়া যাক। এখানে মোটামুটি ঠাকুরের সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমার বেশি আকর্ষণ হচ্ছিল যে গোপালের জিনিসগুলো, গোপালের জিনিসগুলো অসাধারণ, বাট আমার গোপাল নেই বলে আমি নিইনি। বাট আমার গোপাল নেই তো কি হয়েছে, শানুর বাড়িতে একটা গোপাল রয়েছে, আমি ওই গোপালের জন্য জামা কাপড় প্যান্ট জাঙ্গিয়া সব কিছুই নিয়েছি। যাই হোক, আর এখানে শুধু ঠাকুর আর ঠাকুর, তো এই সব টুকটাক জিনিস আমাকে অনেক কিছু কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো। আর বাবা আমাকে আর দিদিকে একটা এরকম ব্যাগ কিনে দিয়েছে, প্রচন্ড পরিমাণে। তো ইয়া গিয়ে দেখা হচ্ছে,
এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেন আমি কম কম শুট করতে পারছি, মানে সবটা আমি নিতে পারছি না, কম কম শুট করছি। তো সবটা আমি দেখাতে পারছি না, তো আবার যাই কোথাও গেলে যদি কিছু ভালো হয় তো দেন দেখা। আমরা খেতে চলে এসেছি, মানে স্ন্যাক্স খেতে এসেছি টিফিন জাস্ট, কারণ কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমাদের। ভেতরের একটা খেয়ে লোকনাথ থেকে প্রচন্ড পরিমাণে রান্না করেছে, ওনাদেরকেও এসে থাকো তারাপীঠে, একদম মন্দিরের শুরু যেখান থেকে মানে গেটটা ওখানে একদম বাদিকে লোকনাথ, লোকনাথ দিয়ে খাওয়া দাওয়া করতে প্রচন্ড ভালো। আর খাওয়া দাওয়ার পর চলে এসেছি আচার কিনতে। আর এই আচার কিনতে আসার একটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে শানু ও আচার খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর তার জন্য আমি চলে এসেছি জন্য টক আচার কিনতে। তো এখান থেকে টক আচার কিনবো, আর আর মিষ্টি আচারও নেবো একটা। তো মিষ্টি আচার অতটা ভালোবাসে না, বাট টক আচার তো ভালোবাসে। তো আমি জানি না এখানে আচার কেমন হবে না হবে, তো এখান থেকে আমি টক আচার নিচ্ছি। এখানে টক আচার ছোটো ছোটো জারগুলো 45 টাকা করে, আর বড়োটা 80 টাকা করে। তো আমি দুটো 45 টাকা করে জার নিয়েছি দুটো। তো এখানে অনেক ধরনের আচার রয়েছে, তো স্পেশালি এখানে আমার ব্লগটা এখন যেই মেয়েরা দেখছে তারা তো তাদের জিভ থেকে তো জল অলরেডি পড়া স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, তো এখন এখান থেকে আচার নিয়েছি, তবে আমার জন্য না, আমার মেয়ের জন্য, শানু। হ্যাঁ ঠিক শুনেছেন, শানু আমার মেয়ের জন্য, ওই আচারটা খায়, ওই হচ্ছে মেয়ে আসলে। তো যাই হোক, যাওয়া যাক। কালকে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, কারণ কালকে শনিবার ছিল বলে, ওই জন্য কালকে আমরা 6.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। আর আজকে ফাঁকা আছে, ফাঁকা আছে, এইগুলো সব দোকান এখানকার, আর এই যে লোক যাচ্ছে। তো কালকে প্রচণ্ড পরিমাণে, কালকে মানে কাতারে কাতারে লোক যাচ্ছে, 4টের দিকে মানে কাতারে কাতারে লোক যাচ্ছে, মানে কন্টিনিউয়াস লোক চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, এরকম হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো আমি মনে করছি যে ব্লগটা আবার বাইরে নিয়ে গিয়ে এন্ড করবো, কারণ আমি এখানে এন্ড করেছি যেহেতু তারাপীঠে এসে এন্ড করার কথা ছিল। তো আমার ভিডিওটা আমার মনে হচ্ছে আমি এখানে এন্ড করবো, আমাদের এখনও কিছু করার নেই, আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। তো তো ওখান থেকে বেরিয়ে চলে আসার পর বাড়ি আসার জার্নিটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, কারণ ওটা খুবই মানে মারাত্মক ছিল, কারণ প্রচণ্ড কষ্ট হয়েছে বাড়ি আসতে, সেই সব ব্যাপারে পরে কথা হবে। তো যাই হোক, এখন আমরা নেমে গেছি হাওড়া। তো হাওড়া থেকে নেমে আমরা এখন উবের ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো এখন বাড়ি যাব, আর বাড়ি যাওয়ার পরে আমার ব্লগটা আমি যাই হোক এখানেই এন্ড করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রামের নাম সিল্কি দেবনা, তো ফেসবুকের নামও সিল্কি দেবনা।
তো চলো টাটা বাই বাই, আজকের মতো আমি কলকাতায় এসেই ভিডিওটা শেষ করলাম। তো আবার দেখা হবে তো নতুন ব্লগে তোমাদের সাথে, আর অনেক মজা হবে। তো চলো টাটা।